সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি সাইফুল আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অক্টোবর মাসে আপনারা কোন সবজি করলে অধিক লাভবান হবেন, এই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, এই অক্টোবর মাসে যদি আপনারা ক্যাপসিকামটা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অতিরিক্ত একটা বাজার দর পাবেন এবং একটা এই ক্যাপসিকামের চাষ থেকে কিন্তু আপনারা ভালো একটা লাভবান হতে পারবেন। তবে আপনাদেরকে যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার ভালো একটি জাত। আপনি যদি আপনার ভালো একটি জাত যদি নির্ধারণ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কখনোই কৃষি থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। তাই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি সঠিক জাতটা কোথায় পাবো এবং কীভাবে লাগাবে, এই বিষয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব আজকে। তাই আপনারা ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো সম্মানিত দর্শক, আজকে কিন্তু ক্যাপসিকামের বিষয় নিয়ে কথা বলছি। তো এই অক্টোবর মাসে যদি আপনারা এই ক্যাপসিকামটা চাষ করেন তাহলে কিন্তু বাজার দরটা ভালো থাকে এবং ফলনের দিকটা থেকেও আপনারা কিন্তু ভালো একটা ফলন পাবেন। তাই যদি আমি বলি যে এই সময় কিন্তু ক্যাপসিকাম লাগানোর উপযুক্ত সময়, তাই আপনারা কিন্তু যদি চান যে আমি ক্যাপসিকাম চাষ করব আর আপনারা দেখবেন যে আপনাদের ওখানে ক্যাপসিকামের বাজারজাত করার সুবিধাটা কতটুকু, আমি হয়তো বলতেছি যে লাভের হিসেবটা, এবং আপনাদেরকে কিন্তু যেটা খেয়াল রাখতে হবে যে সেটা হচ্ছে আপনার যে আপনাদের ওখানে বাজার দরটা কীরকম থাকে এবং বাজারে চাহিদাটা কীরকম, এর উপর হিসেব করে কিন্তু আপনারা ক্যাপসিকামটা চাষ করবেন। কারণ লোকাল বাজারে কিন্তু ক্যাপসিকাম, ছোটোখাটো বাজারে কিন্তু ক্যাপসিকামটা চলে না, আপনারা জানেন। তাই কিন্তু আপনাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে, কারণ টাকাটা হলো আপনার, আপনি ভালোভাবে পরিকল্পনা করে কিন্তু অবশ্যই অবশ্যই এই ক্যাপসিকামটা চাষ করবেন। আমি লাগাতে বলতেছি বিদায় কিন্তু আপনি এই ক্যাপসিকামটা লাগাবেন না, কারণ আপনারা আগে দেখবেন যে আপনাদের বাজারে এর চাহিদাটা কীরকম এবং আপনাদের ওখানে বাজার দরটা কীরকম থাকে, এর উপরে আপনি নির্ভর করে কিন্তু এই ক্যাপসিকামটা চাষ করবেন। তা আমি যদি আপনাদেরকে বলে থাকি যে ক্যাপসিকামের বাজার দরটা আপনার এই সময় কিন্তু সর্বোচ্চ ভালো থাকে আর এই সময় কিন্তু ফলনটা ভালো দিয়ে থাকে এই ক্যাপসিকামটা, তাই আমি বলবো যে এই ক্যাপসিকাম কিন্তু লাভজনক একটি চাষ। তো আপনারা কোন জাতের ক্যাপসিকামটা চাষ করবেন এবার আপনাকে সেটা একটি ধারণা দেবো যে আপনারা কোন জাতের ক্যাপসিকামটা এই অক্টোবর মাসে চাষ করলে ভালো ফলন পাবেন এবং ভাইরাস মুক্ত গাছ হবে আপনার। সেটা হচ্ছিল আপনার টাইগার জাতের ক্যাপসিকাম। তো এই টাইগার জাতের ক্যাপসিকামটা আমরা যদি আমরা বলে থাকি যে গেল বছরে আমরা কিন্তু পরীক্ষামূলক কিছু চাষ করেছিলাম বিভিন্ন জাতের ক্যাপসিকাম এই অক্টোবর মাসে, তার মধ্যে থেকে কিন্তু আপনার এই টাইগার জাতটা কিন্তু ভালো একটা রেজাল্ট দিয়েছে আর আপনার শেপ সাইজটা কিন্তু অনেক সুন্দর। তো আপনারা কিন্তু এই টাইগার জাতের ক্যাপসিকামটা কিন্তু আপনারা নির্দ্বিধায় মানে নিঃসন্দেহে আপনারা চাষ করতে পারেন এই টাইগার জাতের ক্যাপসিকামটা, কারণ এই সময় আপনারা এই টাইগার জাতের ক্যাপসিকামটা যদি চাষ করেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা ফলন পাবেন এবং ভালো একটা টাকার কিন্তু ক্যাপসিকামের প্রজেক্ট থেকে রিটার্ন পাবেন। তাই কিন্তু আপনারা এই টাইগার জাতের ক্যাপসিকামটা অবশ্যই অবশ্যই চাষ করবেন। তো এখন আসা যাক যে আপনারা বীজ নেবেন না চারা নেবেন, এটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে যে বীজ নেবেন না চারা নেবেন। সঠিক সময় গেল, সঠিক জাত গেল এবং এবার আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটি হচ্ছিল আপনার চারা নিয়ে চাষ করবেন নাকি আপনার বীজ নিয়ে চাষ করবেন। তো আমি যদি বলি এই অক্টোবর মাসে যদি আপনারা বীজ নেন সেক্ষেত্রে কিন্তু লেট হয়ে যাবে এই ক্যাপসিকাম চাষটা, তাই কিন্তু আপনারা কিন্তু চারা নিয়ে চাষ করতে হবে এই সময় আপনাকে ক্যাপসিকামের। তো চারা নিয়ে যদি চাষ করেন সেক্ষেত্রে দেখবেন যে 40 থেকে 45 দিনের মধ্যে কিন্তু ফলনটা আপনারা পাবেন আপনার গাছ থেকে। তো আপনারা কিন্তু দেখতেছেন যে আমরা কিন্তু নিয়ন্ত্রিত পরিবেশে আমরা কিন্তু এই ক্যাপসিকামের চারাগুলো তৈরি করতেছি 100% শিকড়যুক্ত চারা। আমি যদি আপনাদেরকে একটি চারা আমি উঠে দেখাই, দেখেন আমাদের এই চারাগুলো কিন্তু 100% শিকড় আছে আর এই চারাগুলো আমরা এমনভাবে তৈরি করে রাখি যে আপনার মানে আপনাকে যেরকম ক্ষুদা লাগলে কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে খেতে পারেন, মানে পেট পুড়ে খেতে পারবেন ক্ষুদা লাগলে, তাই কিন্তু এই চারাগুলোর পেটে কিন্তু ক্ষুদা আছে। আপনি যদি এই চারাগুলো রোপণ করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার অতি দ্রুত গাছগুলো আপনার আপনার খাদ্য গ্রহণ করতে পারবে এবং গাছের চেহারাটা অতি দ্রুতই পাল্টে যাবে। তাই কিন্তু আমরা এমনভাবে চারাগুলো তৈরি করি আমরা যাতে এই চারাগুলো আপনার অতিরিক্ত রোদের তাপেতেও যেন নষ্ট না হয়। তো এই কথা চিন্তা করে কিন্তু আমরা এই চারাগুলো তৈরি করি। দেখেন আমাদের চারাগুলো অনেক শক্ত এবং 100% শিকড়যুক্ত চারা। তাই আপনারা যদি এখন আপনারা চাষ করতে চান এই ক্যাপসিকামটা তাহলে কিন্তু অবশ্যই আপনারা চারা নিয়ে চাষ করবেন, কারণ আমরা চারা নিয়ে চাষ করলে হবে কি আপনি অতি দ্রুত এখান থেকে রিটার্ন পাবেন এবং ফলনটাও পাবেন। তাই কিন্তু আপনারা চারা নিয়েই অক্টোবর মাসে আপনাদেরকে চাষ করতে হবে। তো আমি যে এখন আমি আপনাদেরকে বলবো যে এক বিঘা জমিতে আপনারা কতটুকু আপনার চারাটা লাগবে। তো এক বিঘা জমিতে আপনারা যদি এই ক্যাপসিকামটা চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 5000-এর মতো চারা লাগবে এক বিঘা জমিতে। তো এক বিঘা জমিতে যদি 5000 চারা লাগান সেক্ষেত্রে আপনার খরচাটা কতটুকু আসতেছে, সার, মালসিং পেপার এবং চারা টোটাল আপনার খরচা আসবে এক বিঘা জমিতে প্রায় আপনার 50,000 টাকার মতো। তো 50,000 টাকার মতো খরচা করে
আপনি কত টাকা রিটার্ন পাবেন? আমি কিন্তু রিটার্নের কথা কখনোই আমি বলবো না, কারণ আপনার 3-4 লক্ষ টাকা হয়তো আপনাকে রিটার্নের কথা বললাম, সে আপনার অনুপাতে আপনি চাষটা করলেন, কিন্তু কাঁচা বাজারে কিন্তু কোনো পাশা নেই। হ্যাঁ, শুনতে হয়তো একটু খারাপ শোনা যাচ্ছে, তারপরে কিন্তু বলা লাগলো, কারণ কেউ বলতে পারবে না যে আপনার এতটা এই বাজারটা আপনারা 100% পাবেন। আমি কিন্তু কোনো সময় বলবো না, আমি বলতে পারি যে এই জাতি আপনার 100% রেজাল্ট পাবেন, কিন্তু বাজার দরটা কত থাকবে সেটা কিন্তু কখনোই বলা যাবে না। কারণ আমি হয়তো আপনাকে একটা ধারণা দিলাম, ওই হিসেবে আপনি চাষ করলেন, তো সেখান থেকে আপনি ওই রিটার্নটা পেলেন না, পরবর্তীতে আমাকে বলবেন যে সাইফুল ভাই আপনি বললেন যে এত টাকা লাভবান হতে পারবেন, কিন্তু আমি হতে পারলাম না। এটা কিন্তু আমি সেই জন্য আপনার লাভের অংশটা আপনাকে বলতে পারলাম না, কিন্তু এটুকুই বলতে পারি যে এই সময় যদি আপনারা এই ক্যাপসিকামটা চাষ করেন তাহলে কিন্তু ভালো টাকা একটা দাম পাবেন, মানে সর্বোচ্চ একটা দাম পাওয়ার আপনার আশা থাকে এবং আপনার সর্বোচ্চ দাম পেতে পারেন। তো সম্মানিত দর্শক, আপনারা কিন্তু এই ক্যাপসিকামটা এই সময় আপনারা চাষ করতে পারেন যদি আপনাদের বাজারে যদি ভালো একটা চাহিদা থাকে। তো আপনারা কিন্তু নিয়ন্ত্রিত পরিবেশে এবং আমরা রোগমুক্ত চারাগুলো আপনাদেরকে দিয়ে থাকি সারা বাংলাদেশে। তো আমাদের কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস বলেন কিংবা আপনার বাসে বলেন, আমরা কিন্তু চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি। আর আমরা কিন্তু নিয়ন্ত্রিত পরিবেশে, আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়ন্ত্রিত পরিবেশে কিন্তু আমরা চারাগুলো তৈরি করে থাকি। তো আপনারা যারা এই ক্যাপসিকামগুলো চাষ করতে চাচ্ছেন, আমাদের টাইগার জাতের ক্যাপসিকামটা নিঃসন্দেহে চাষ করতে পারেন এবং আমাদের থেকে আপনারা চারাগুলো নিতে পারেন। আমাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে, তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সময়ত দর্শক, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে এই অক্টোবর মাসে আপনারা ক্যাপসিকাম চাষ করলে আপনারা কিন্তু ভালো একটা ফলন পাবেন এবং আপনারা সেখান থেকে কিন্তু ভালো একটা রিটার্নও পাবেন। তো কোন জাল লাগাবেন, কী চারা লাগাবেন না বীজ লাগাবেন, এবং আপনার কতটুকু আপনার এই জমিতে খরচা হবে এবং কত আপনার কতটুকু এখান থেকে রিটার্ন পাবেন, এটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পেরেছি। তো সময়ত দর্শক, আবার আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে আগামীতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্মার্ট কৃষিতে যোগদান করবেন এবং স্মার্ট পদ্ধতিতে কিন্তু আপনারা চাষাবাদ করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।